আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি, বাট ভালো ছিলাম না, কারণ এক সপ্তাহ ধরে আমার প্রচুর শরীর খারাপ ছিল, তার জন্য তোমাদের সামনে কোনো ব্লগ দিতে পারিনি। তার জন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি কি শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে সেটা তো দেখতেই পাবে ভিডিওতে, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে ফুচকাটা বানানোর জন্য আমি এখানে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, এবার এটাকে রেখে দিয়েছি। প্রচুর গরম, ওই জন্য এখন মাখিনি, মাখতে পারিনি। আর এইদিকে কড়াইয়ে একটু জিরে আর ধনে নিয়ে নিয়েছি, ওটাকে একটু ফ্রাই করে নিচ্ছি, কারণ এটা গুঁড়া একটা মশলা বানাবো। সেরকমভাবে কিছু নেই, ওই সিম্পলভাবে ফুচকাটা বানাবো, যাতে বাড়ির সব কিছু জিনিসই তোমরা বানাতে পারো সহজে, খুব সহজে। ফ্রাই করা হয়ে গেছে, এবার এটাকে একটু গুঁড়ো করে নেব। আর এখানে একটু আদা কুচি করা আছে, লঙ্কা একটু কুচি করেছি, আর একটু ধনে গুঁড়ো, আর আছে একটু হলুদ গুঁড়ো। এটা দিয়ে আমি একটু মশলা বানিয়ে নেব হালকা করে একটু। আসলে আমি তো সিম্পলভাবে বানাবো, তো এখানে আমি কোনো ঘুগনি এসব কিছু ইউজ করবো না, তো তাই আলুটার জন্য এগুলো দিয়ে একটু বানিয়ে নেব মশলাটা। তো এখানে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল একদম অল্প পরিমাণ দিয়েছি। তো এখানে আমি সবগুলোই দিয়ে দিলাম, এবার একদম গায়ে লাগা লাগা একটা মশলা টাইপ মতন করে নেব আলুটার জন্য। এই ফুচকার পাঁপড়গুলো নিয়ে নিয়েছি, এই পাঁপড়গুলো দিয়ে করব, বেশ ভালো হয় ওই জন্য। সেখানে সাদা তেল নিয়ে নিয়েছি কড়াইয়ে, আর এবার এই পাঁপড়গুলো তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব, সব দু চারটে একসাথেই দিয়ে দেব, কারণ এগুলো তো ছোটো ছোটো, তাই হয়ে যাবে তাড়াতাড়ি। তো এই যে এবার ফুলতে লেগেছে, এবার হচ্ছে আস্তে আস্তে, বেশ ভালোই হচ্ছে, ফুলছে মনে হচ্ছে ভালোই। তো আমার ফুচকা ভাজা হচ্ছে, ফুচকাটা মানে এই ফুচকার পাঁপড়গুলো নিয়ে নিয়েছি, এই পাঁপড়গুলো দিয়েই করবো, বেশ ভালো হয় ওই জন্য। এখানে আমি পাঁপড়গুলোকে মানে ফুচকার পাঁপড়গুলোকে ভেজে নিয়েছি, দোকান থেকে আনালাম, কারণ বাড়িতে করার মতো সেরকম হয়নি, টাইম ছিল না, তাই এইগুলোই করলাম। এগুলো বেশ করলে বেশ ভালোই লাগে খেতে, তো এইগুলো করলাম। আর এদিকে আলুটা আমি মেখে নিয়েছি, আর এটাতে একটু চানাচুর, আর এই যে কুচি করে রেখেছি, ফুচকার আলুটা পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে মেখে দিলাম, আর এই যে একটু জল। ব্লগটা এই পর্যন্তই, আজকে আমি তোমাদের সাথে ফুচকা রেসিপি শেয়ার করলাম। ফুচকা তো কম বেশি আমাদের সবারই ভালো লাগে, খুবই ভালো লাগে, আর এমন খুব কমই দেখেছি যে ভালো লাগে না। যে কোনো কেউই রাস্তাতে ফুচকা, বিশেষ করে মেয়েরা, ফুচকা দেখলেই ভালো হোক খারাপ হোক আমরা তো খেয়েই ফেলি। তো আমি সেই সাধারণ একটা ফুচকা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, যদিও সেটা কিছুই আমি বানাইনি সেভাবে, সব কিছুই কেনা ছিল। তো তোমরাও ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে।
আমার তো খুব ভালো লাগলো। তো তোমরাও করো, বাড়িতে খেয়েও। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এরপর থেকে আমি কন্টিনিউ ব্লগ দিতে পারবো তোমাদের সাথে, এটাই আমি আশা রাখছি। তো আমার পুরোটাই শরীরের ওপর নির্ভর করে, শরীর যেমন থাকবে সেরকমভাবে ব্লগ দিতে পারবো। আমার খুবই খারাপ লাগছে যে আমি তোমাদের সাথে কন্টিনিউ ব্লগ দিতে পারছি না, তাও আমি চেষ্টা করব ব্লগ দেওয়ার। আর তোমরা আমার সঙ্গে থেকো, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও আর হাসি খুশি থেকো। তো টাটা।